বিজনেস কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পোকা চাষ করে কি করে মাসে 18,000 টাকা ইনকাম করা যায়। এরকম একটা ব্যবসার মডেল নিয়ে আজকে কথা বলবো এবং আলোচনা করব। সেই কারণে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝখানে স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, তবেই আপনি ব্যবসার আইডিয়াটি সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। তো এই পোকা চাষ কিন্তু একটা তিনটে ধাপে হবে, মনে রাখবেন তিনটে ধাপে হবে এবং তিনটে স্টেপে হবে। সেই কারণে প্রত্যেকটা স্টেপ আপনার জানা দরকার, একটা স্টেপ যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু চাষাবাদ সম্পর্কে আপনি বুঝতেই পারবেন না, পোকা কীভাবে চাষ করবেন বুঝতেই পারবে না। একদম সহজ লেভেলে আমি স্ক্রিনে লিখে লিখে বা আপনাদের ছবি দেখিয়ে দেখিয়ে আপনাদের পুরোপুরি ব্যাপারটা বুঝিয়ে দেবো এবং প্রত্যেকটা ধাপ আমি ডেসক্রিপশনেও আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই, আপনারা যাতে পুরোপুরিটা বুঝতে পারেন, সম্পূর্ণটা বুঝতে পারেন। তো মনে রাখবেন আজকে যে প্রসেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোকা চাষ। তো এই পোকাটা কী পোকা আগে জানা যাক, এটা হচ্ছে প্যারেট পোকা বা কালো সৈনিক পোকা বলা হয় যেটা বেশিরভাগ ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে বলুন বা হাঁস মুরগির খাদ্য হিসাবে মাছের ফিশ ফিড মিল হিসাবে ব্যবহার করা হয় বা হাঁস মুরগির খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এবং এটা একটা প্রাকৃতিক খাদ্য, এতে কোনো সাইড এফেক্ট নেই এবং মাছ ও হাঁস মুরগির গ্রোয়িংয়ের ক্ষেত্রে এবং প্রাকৃতিকভাবে বড় হবার ক্ষেত্রে কিন্তু এই প্যারেট পোকা বা ব্ল্যাক সোলজার ফ্লাই বলা হয় যেটাকে, ব্ল্যাক সোলজার ফ্লাই বলা হয় বা কালো সৈনিক পোকা বলা হয় যেটাকে, এই পোকার কিন্তু যদি আপনি ঠিকমতো চাষ করতে পারেন তাহলে কিন্তু প্রচুর হারে বাজারে প্রয়োজন হয় এই পোকার, বা এই প্যারেট পোকা বা কালো সৈনিক পোকার। এটা কিন্তু মাছের খাদ্য বা হাঁস মুরগির খাদ্য হিসাবে অত্যন্ত উপকারী। তো বিদেশে কিন্তু এই পোকাটার ইউজ হয়ে থাকে প্রাকৃতিকভাবে ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি এগুলোকে বড় করে তোলার জন্য এবং মাছ চাষের ক্ষেত্রে, যেগুলো বাড়িতে বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে ছোট্ট ছোট্ট জলাশয় থেকে মাছ চাষ হয়ে থাকে, তাছাড়া বিভিন্ন ছোট্টখাটো চৌবাচ্চা থেকে যেখানে মাছ চাষ হয়ে থাকে সেখানে কিন্তু এই ফিশ ফিড মিলের চাহিদা অত্যন্ত হারে বিদ্যমান রয়েছে। এবং আপনি ইন্ডিয়া মার্ট গেলে ভালো করে সার্চ করলে বুঝতে পারবেন পাইকারি রেটে প্রতি কেজি এই পোকা বিক্রি হচ্ছে 600 টাকা প্রতি কিলোগ্রাম দরে। তো আপনি যদি একটা এই পোকা চাষের একটা সুন্দর একটা প্ল্যান তৈরি করতে পারেন বাড়িতে ছোট্টখাট্টার উপর দিয়ে, আপনি যদি বাড়ির সামনে কোনো উঠান বা বাড়ির আশপাশে কোনো উঠান থেকে থাকে বা আঙিনা থেকে থাকে বা আপনার যদি কোনো বাগান থেকে থাকে, সেই বাগান থেকে এই পোকা আপনি খুবই সহজে চাষ করতে পারবেন। এতে বেশি কোনো পরিশ্রমের প্রয়োজন নেই, অল্প পরিশ্রমের উপর দিয়ে এবং অল্প কিছু জানা দরকার, আপনার স্টেপ বাই স্টেপ জানা দরকার এবং মিনিমাম আপনার 2,000 থেকে 3,000 টাকা পুঁজি দিয়ে আপনি পুরোপুরি ব্যবসাটা শুরু করতে পারবেন। কীভাবে এবারে আলোচনা করব, প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপে। তো প্রথম স্টেপটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ দেখবেন তবেই কিন্তু আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো আমার দর্শক বন্ধুদের মধ্যে যারা চ্যানেলটিকে, যে চ্যানেল নতুন ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপর কিন্তু প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন উপর ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেন, যাতে করে আমি যখন নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো চলুন, প্রথম ধাপটা হচ্ছে, প্রথম ধাপে প্যারেট পোকা প্রকৃতি থেকে সংগ্রহ করতে হবে। প্যারেট পোকাটা কেমন ধরনের আপনাদের ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা, এজন্য প্রথমে কিছু আবর্জনা যেমন নরম সবজির ফেলে দেওয়া অংশ, পচা ফলমূল বা মাছের ফেলে দেওয়া অংশ এগুলো সংগ্রহ করতে হবে। এরপর এগুলো উৎপাদিত, এগুলো একটি মাটির পাত্রে রেখে দিতে হবে ঝোপ জঙ্গলের পাশে। প্রাকৃতিক পরিবেশে মূলত প্যারেট পোকাগুলো বড় হয়ে ওঠে, তাই ঝোপঝাড়ের পাশে আবর্জনা বোঝায় পাত্র রেখে দিলে পোকাগুলো ওই আবর্জনার গন্ধ পেয়ে পাত্রের মধ্যে এসে ডিম পাড়বে। 2 থেকে 3 দিনের মধ্যে ডিমগুলো ফুটে প্যারেট পোকার লার্ভাগুলো বের হয়ে আসে। পিউপাগুলো আবর্জনা খেয়ে 5 থেকে 10 দিনের মধ্যে প্রথমে প্রি পিউপি ও পরে পূর্ণাঙ্গ পিউপিতে পরিণত হবে। তো এটা গেল প্রথম ধাপ, এবারে আসে এক দ্বিতীয় ধাপে। তো দ্বিতীয় ধাপে পিঁপড়িগুলো সংগ্রহ করে ছোট্ট একটি মশারির ভেতরে কিছু আবর্জনা সহ রেখে দিতে হবে। বাড়িতে যে পুরাতন মশারি পড়ে থাকে, আপনাদের যে মশারিগুলো ফেলে দেওয়া হয় সেই মশারিগুলো দিয়েই আপনি কাজটা চালাতে পারেন। তো মশারির ভেতরে কিছু আবর্জনা সহ রেখে দিতে হবে। 10 থেকে 12 দিনের মধ্যে পিউপা থেকে আসল পোকাটা বের হয়ে আসে। এই পোকাগুলোকে প্রজননের জন্য পালন করা হয়। পোকাগুলোর মশারির ভেতরে ছোট্ট একটা গাছ রাখতে হয় এবং এদের খাবার হিসাবে প্রতিদিন অল্প পরিমাণে চিনি বা গুড় মিশ্রিত পানি গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। এদের ডিম পাড়ার জন্য করোগেটেড
করোগেটেড সিড ব্যবহার করতে হয়। করোগেটেড সিডটা কি, দেখবেন যে ফেলে দেওয়া যে আমের যে পেটিগুলো থাকে, ফলের পেটিগুলো থাকে, সেই পেটিগুলোর সোজাসুজি বরাবর, মাথা বরাবর দেখবেন যে ফুটো 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 করা থাকে, সেইগুলোকে বলা হয় করোগেটেড বক্স। তো এই করোগেটেড বক্স দিয়ে আপনি এই পোকামাকড়ের ডিম পাড়ার স্থান তৈরি করতে পারবেন। তো এই করোগেটেড বা পেটি আপনি সহজেই বাজারে পেয়ে যাবেন, ফলের দোকান যেখানে আছে সেখানে কিন্তু ফলের পেটি প্রচুর হারে ইউজ করা হয়, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এই সিডগুলোকে, মানে এই করোগেটেড সিডগুলোকে ছোট ছোট করে কেটে মশারির ভেতরে আরও একটি পাত্রে কিছু পচা গমের সাথে রাখতে হবে। পোকাগুলো পচা গমের গন্ধে আকৃষ্ট হবে এবং করোগেটেড সিটের মধ্যে ডিম পাড়বে। করোগেটেড সিটের মধ্যে যে ছোট্ট ছোট্ট ফুটো অংশ আছে তার মধ্যে কিন্তু এই প্যারেট পোকা বা কালো সৈনিক পোকা ডিম পাড়বে, এসে ডিম পাড়বে। এটা পুরোপুরি বৈজ্ঞানিক প্রসেসে আলোচনা করছি, পুরোপুরি স্টেপ বাই স্টেপ সঠিক তথ্য আপনাদের দিচ্ছি। আপনি যদি সঠিক তথ্য গ্রহণ করে চাষবাস করেন, মানে এই পোকা চাষ করেন, তাহলে কিন্তু অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো এরপরে আসা যাক তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে উৎপাদিত ডিমগুলি নিয়ে যে কোনো আবর্জনা বোঝায় পাত্রে ছেড়ে দিতে হবে। দুই একদিনের মধ্যে ডিম থেকে লার্ভা বের হয়ে আবর্জনা খেয়ে বেশ মোটা তাজা হয়ে উঠবে। এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা থেকে সরাসরি হাঁস মুরগি ও মাছের খাবার তৈরি করা যায়। উৎপাদিত লার্ভা সরাসরি বা শুকিয়ে অন্যান্য খাবারের সাথে প্রয়োজনীয় মাত্রায় মিশিয়ে মাছ ও হাঁস মুরগির খাবার হিসেবে ব্যবহার করা যায়। এই ধরনের পদ্ধতি ব্যবহার করে একদিকে যেমন মাছ মাংসের উৎপাদন খরচ কমবে, তেমনি মাছ মাংসের প্রাকৃতিক স্বাদ অক্ষুণ্ণ থাকবে। আপনারা জানেন যে এখন বেশিরভাগ ক্ষেত্রে কমার্শিয়াল বা কৃত্রিম খাবার খাওয়ানো হচ্ছে মুরগিদের, মাছের কৃত্রিম খাবার খাওয়ানো হচ্ছে, কিন্তু এটা পুরোপুরি একটা প্রাকৃতিক উপাদান খাবার। যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে চান এবং প্রাকৃতিক একদম পারফেক্ট স্বাদটা, মাছের বা মাংসের পারফেক্ট স্বাদটা অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে কিন্তু আপনার এই পোকা দিয়েই, এই পোকা যদি আপনি বাজারে সেল করেন ব্যাপক ভাড়ে সেল হয়। আপনি যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন, এই পোকার চাহিদা বা এই পোকা শুকনো করে বিক্রির চাহিদা কিন্তু প্রচুর হারে বিদ্যমান রয়েছে। তো আপনি যদি পুরোপুরি ব্যবসাটা গ্রোয়িং করতে চান, তাহলে বিভিন্ন যেখানে মুরগির খামার আছে, ব্রয়লার মুরগির, লেয়ার মুরগির খামার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। বাড়িতে যারা মুরগি লালন পালন করে ব্যবসার খাতিরে, তাছাড়া যারা মাছ চাষ করছে, যাদের ফিশারি আছে, যাদের জলাশয় আছে, যারা মাছ চাষ করছে, তাদের কিন্তু প্রচুর হারে এই ফিশ ফিড মিলের প্রয়োজন হয়। তো তাদেরকে আপনি পার ডে মিনিমাম 2-3 কেজি বিক্রি করতে পারবেন। আমি পার ডে 1 কেজি করে ধরলাম, 1 কেজি মানে হচ্ছে 600 টাকা, আমি 1 কেজি ধরলাম 600 টাকা, অর্থাৎ আপনি প্রতি মাসে 600 × 30 অর্থাৎ 18,000 টাকা আয় করতে পারছেন। বাড়িতে বসে খুব সহজ এবং খুব ডিমান্ডেবল একটা হাই প্রফিটেবল বিজনেস আইডিয়া। আপনি যদি বাড়ি থেকে কম পুঁজির মধ্যে একটা ব্যবসা খুঁজছেন, এই ব্যবসা আপনার জন্য একদম পুরোপুরি পিওরলি গ্যারান্টেড। তো এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে মনে করে অবশ্যই শেয়ার করে দেবেন। পরের দিন আপনাদের জন্য আরেকটা ইউনিক মডেলের ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হব। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।